শুভ সকাল। ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী ফাহমি নাহিদা নাজলিন, সিনিয়র শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। বাসায় বসে সারাদিন অনলাইন ক্লাস দেখছো, বিদ্যালয়ে আসতে পারছো না, মাঝে মাঝে নিশ্চয়ই মন খারাপ হচ্ছে। তবে আমরা আশা করি আমাদের এই সাবধানতার কারণে হয়তো আমরা হয়তো খুব শীঘ্রই আবার বিদ্যালয়ে প্রাঙ্গণ মুখরিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি, সব মাটির তৈরি। আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো মুখোশ, কিছু মাটির মটকা, লক্ষ্মী সরা, আবার দেখো ছোট ছোট খেলনাপাতি, আবার একজন কুমোর মাটির জিনিস বানাচ্ছেন তার চাকা। এই সব কিছুই কি আমাদের বাংলার ঐতিহ্য, মৃৎশিল্প নিয়ে? এগুলো সব কিন্তু মাটির তৈরি, ঠিক আছে? এগুলো সব মৃৎশিল্প নিয়ে এগুলো তৈরি মানে করা হয়েছে, এগুলো আমাদের মৃৎশিল্প। আর বাংলাদেশ মূলত একটি বদ্বীপ, অনেকগুলো নদীর পলিমাটির সমন্বয়ে ধীরে ধীরে এই দেশটি তৈরি হয়েছে। আর এখানকার আমাদের প্রধান উপকরণ হচ্ছে মাটি, সেই কারণে আমরা দেখতে পাই মাটি পুড়িয়ে আমরা ইট তৈরি করছি। আমাদের আগে যা ব্যবহৃত হতো সবকিছুই মাটি, আবার অনেকগুলো গ্রামের দিকে বাড়ি দেখতে পাই সব কি মাটির তৈরি। আমাদের আজকের পাঠ শখে মৃৎশিল্প, মাটির তৈরি জিনিস দিয়ে আমরা যে শিল্পগুলো তৈরি করছি সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। পাঠে যাওয়ার আগে বলছি, তোমরা পাঠ্য বই সকলেই অনুসরণ করবে, সেই সঙ্গে পাঠ্য বইয়ে বিভিন্ন বিরাম চিহ্ন, উচ্চারণ, কিছু ছবি আছে, সেই জিনিসগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে। শখের মৃৎশিল্প, গ্রামের নাম আনন্দপুর, মামার বাড়ি। কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি, আসলেই তাই। পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও, এই তো মামার বাড়ি। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর, সেখানে পহেলা বৈশাখে মেলা বসে। মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম চারজন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিম। মেলা বসে সকালে, আমরা একটু দেরি করে গেলাম। মামা বেশ মজার মানুষ, কাঁধে ঝোলানো একটি ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার জিনিস, থাকে একটা বাঁশি। পরে ঢাকা চারুকলা ইনস্টিটিউটে মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই, খালুই, আরো কত কি বসেছে, বাঙি, তরমুজ, মুড়ি, মুরকি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি, ফুল, পাতা, মাছের ছবি আঁকা সেসবে। রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখে পড়লো কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি? মামা বললেন এটা শখের হাড়ি, শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর।
আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলোতে তোমাদেরকে যে এই অংশটুকুতে মুড়ি মুরগি বাতাসা বলেছিলাম না, এই জিনিসগুলোর ছবি, খাবার, মেলার প্রধান আকর্ষণ, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? একজন কি করছেন, হাঁড়িতে রং বেরঙের নকশা করছেন। এই হাঁড়িগুলোই হচ্ছে মূলত আমাদের ঐতিহ্য শখের হাঁড়ি। ডান পাশের ছবিতে দেখো, দুঃখিত, বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের ছবি। ডান পাশে আছে নাগরদোলার ছবি, ঠিক আছে? নাগরদোলা ওই যে বলেছে ক্যাচর ক্যাচর করে যে শব্দ করছে, সেই নাগরদোলার ছবি। আর নিচে বাঁশের তৈরি খালুই, মাছ ধরার চাই, এই যে বেতের ঝুড়ি, সেগুলো, ঠিক আছে? আবার আমরা পাঠে চলে আসি। আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম, অবাক হলাম পুতুলের পাশে ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল, নরম এঁটেল মাটির টিপে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বউ জামাই, কৃষক, নথ পরা ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। শিক্ষার্থীরা, এই অংশটুকু অনেক গুরুত্বপূর্ণ। দেখো কি বলা হয়েছে, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসন কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জ্বালা, পিঠে তৈরি নানা ছাঁচ, আরো কত কি। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ করা যায় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। দোআঁশ মাটি যেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়, এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। অর্থাৎ তারা বাবা থেকে ছেলে, আবার ছেলে থেকে তার সন্তান, তারা সকলে কি করে একে মানে বংশ মানে একটা এক অংশ থেকে শুরু করে আরেক অংশে, অর্থাৎ এক ব্যক্তি থেকে শুরু করে আরেক ব্যক্তি, প্রত্যেকেই তারা এই কাজটিতে যোগদান করে, ঠিক আছে? আবার এই কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করে কুমাররা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো ছবি, রঙিন হাঁড়ির ছবি, তারপর কাপড়ের তৈরি পুতুল, এগুলো সব হাতের তৈরি। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন, এই যে এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এসবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকে, আর রং তৈরি করে শিম, সেগুনের রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়।
মেলা থেকে কদমা বাতাসা মুরকি আর খই কিনে শখের হাড়ে ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। মামা বললেন তোমাদের কাল কুমোর পাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমোর পাড়া, আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসতি করে। এই নিয়ে কুমোর পাড়া, এখানে সবাই ব্যস্ত, কেউ মাটির তাল চাক চাক করে সাজিয়ে রাখছে, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছে, কেউ বা এগুলো সার সার করে শুকোতে দিচ্ছে রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা। মাটি পোড়ার গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েও এ কাজ করছে। মামা বললেন হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ, এর অন্য নাম টেরাকোটা। বাংলার অনেক পুরনো শিল্পী শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। তাছাড়া বাগেরহাটের 60 গম্বুজ মসজিদে পাওয়া গেছে পোড়ামাটির অপূর্ব সুন্দর কাজ। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে 1000 বছর আগে। এখানে আমরা কি দেখি, কৃষির ছবি দেখতে পাচ্ছি, কুমোরের চাকা, যে চাকা দিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করে। এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। এদেশের মানুষের মন যে শিল্পীর মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা কাগজে পড়েছ সম্প্রতি নরসিংদীর ওয়ারি বটেশ্বরে পাওয়া গেছে প্রায় 1000 বছর আগের সভ্যতার নিদর্শন। মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না, মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন বেশ ভালো কথা জিজ্ঞেস করেছো তোমরা। হ্যাঁ, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর রয়েছে। বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছে। বললাম আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পোড়ামাটির এই কাজ বা টেরাকোটা দেখতে অনেক দূরে যেতে হবে না, আমাদের বিদ্যালয়ের ঠিক পাশেই দেয়ালের সাথে লাগানো তোমরা অনেকগুলো মাটির কাজ দেখেছ, যে টেরাকোটা গুলো একটা ছবি আছে মুক্তিযুদ্ধের উপর, এটাই আসলে টেরাকোটা। এছাড়াও আমাদের যে প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবের সামনেও টেরাকোটার একটা নিদর্শন রয়েছে। শিক্ষার্থীরা, এখানে আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহার, কান্তজির মন্দির, শালবন বিহার এগুলোর ছবি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই কখনো কখনো এই জায়গাগুলোতে বেড়াতে যাবে এবং এগুলো নিজেরাই সুন্দর জিনিসগুলো তোমরা দেখবে, উপভোগ করবে। আমাদের স্কুলের সামনে যে টেরাকোটা কি আছে, ছবিটা আছে না দেয়ালের সাথে লাগানো, এটাই টেরাকোটা। তোমাদের দেখার জন্য আমি এটা স্ক্রিনে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা কিছু শব্দ পেয়েছি যার অর্থগুলো আমরা জেনে নেই। আচ্ছা, রসের হাড়ি, যেখানে কি করা হয়, মজাদার খাবারের জায়গা, মানে খাবার গুলো যেখানে সংরক্ষণ করা হয়, ঠিক আছে, রস রাখা হয় কিংবা সেগুলোকে রসের হাড়ি বলা হয়। চারুর কলা, যেখানে অঙ্কন বিদ্যা শেখানো হয়, আমাদের মনের যে ভালো শিল্পের যে ইচ্ছাগুলো, আমরা যেগুলো ছবি আঁকা, গান শেখা, নাচ, বিভিন্ন জিনিস
যে জিনিসগুলো, যে ফাইন সূক্ষ্মতম যে অংশগুলো রুচির বহিঃপ্রকাশ করা হয় সেটা হচ্ছে চারুকলা। সারি সারি, দলে দলে বা পাশাপাশি, বর্ণের রঙের শখ, মনের ইচ্ছা, বিচিত্র, নানা রকম, অপূর্ব, খুব সুন্দর, শখের হাড়ে শখ করে যেখানে সুন্দর জিনিস রাখা হয়। বংশ পরম্পরায় বা ধারা ক্রমানুসারে নকশা রেখা দিয়ে আঁকা ছবি, বাকল গাছের ছাল, মুরগি গুড় বা চিনির রসে মাখানো, ঘোলা অপরিষ্কার মৃৎশিল্প, মাটির তৈরি শিল্পকর্ম, চকচকে উজ্জ্বল, রূপালী রূপার মতো, টেপা পুতুল, নরম মাটি দিয়ে টিপে টিপে যে পুতুল তৈরি করা হয়। পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন, ঢিবি মাটির স্তূপ, শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত প্রাচীন সভ্যতা তার স্থান। আচ্ছা, কিছু সমার্থক শব্দ দেখি, অর্থাৎ যে একটি নির্দিষ্ট শব্দ দেয়া আছে একই অর্থ বহন করে অন্য দুটি শব্দ। মাটি মৃত্তিকা মৃত, আনন্দ খুশি উল্লাস, শখ ইচ্ছা রুচি, প্রাচীন পুরাতন অনেক আগে, সুন্দর নৈপুণ্য অপূর্ব। বিপরীত শব্দ আছে, অর্থাৎ একটি শব্দ যার ভিন্ন অর্থ নিয়ে আরেকটি শব্দ সম্পূর্ণ বৈপরীত্য বহন করবে সেটাই হচ্ছে বিপরীত শব্দ। যেমন সরকারি বেসরকারি, উঁচু নিচু, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, পুরাতন নতুন, সুন্দর কুৎসিত, গ্রাম শহর, সহজ কঠিন। শিক্ষার্থীরা, আমাদের আজকে যে পাঠ্য ছিল শখের শিল্প, এটি থেকে আমরা মূলত অনেকগুলো বিরাম চিহ্নের ব্যবহার দেখতে পাই, অনেক কিছু জানতে পেরেছি। তোমরা ভালো করে বাসায় এটি আরো আবার নিজেরা পড়ে নিবে। আজকে একটি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা আমরা দেখে বুঝে তারপর কি করব, বাড়ির কাজের যে খাতা সেখানে লিখব। তোমাদের বাড়ির কাজটি হচ্ছে তোমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে 15টি বাক্য লেখো। অর্থাৎ প্রত্যেকের বাসায় কোনো না কোনো শিল্পের একটি উপাদান থাকে, সেটি হতে পারে বাঁশের তৈরি, হতে পারে মাটির তৈরি, হতে পারে মারা যে সেলাই করেছেন তা দিয়ে, নকশি কাঁথা হতে পারে, জামায় কাজ করা হতে পারে, তারপর পুঁতি দিয়ে তৈরি কিছু হতে পারে। সেগুলো একটা যে কোনো একটা পছন্দ করে নিয়ে সেটা সম্পর্কে তোমরা 15টি বাক্য নিজেরাই লিখবে। যেমন এটা কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি করেছে, এটার ব্যবহার কি হতে পারে, ঠিক আছে। যেমন আইসক্রিমের কাঠি দিয়েও আমরা ছোট ছোট কি কলম রাখার দানি তৈরি করতে পারি, ঠিক একই ভাবে তোমরা যেকোনো একটা বাড়ির কাজ নিয়ে দেখবে। সবার ভালো থাকবে, সবার জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।